প্রকৃতিতে বসন্ত তাই মনে লেগেছে রং, যার বহিঃপ্রকাশ সনাতন ধর্মাবলম্বীদের এই দোল উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমার দিন বৃন্দাবনের রাধিকা ও গোপীগণের সাথে আবির খেলায় মেতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই থেকেই উৎপত্তি দোল উৎসবের। আজও ভক্তরা একে অন্যকে রং মাখিয়ে উদযাপন করে হোলি। পুরাতন গ্লানি মুছে এ যেন নতুন সাজে নবজীবনের পানে যাত্রা। খুব এক্সাইটেড থাকি প্রত্যেক বছর যে কখন হোলি হবে, কখন হোলি হবে, সবাই হোলি খেলবো, রঙে রঙিন হব। গ্রুপের পক্ষ থেকে সবাই একসাথে এসে নিজেদের মতো করে প্রথমে উদযাপন করা, সবাই সবাইকে রং মাখাবে, এটা হচ্ছে কি একটা আনন্দ উৎসব। সবার মন আবিরের রঙে রাঙিয়ে পৃথিবীর মঙ্গল হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক। আবির খেলায় মেতে ওঠে শিশু কিশোর যুবক যুবতী সহ সব বয়সী মানুষ। সবার প্রত্যাশা জীবনের যত হতাশা যত অপ্রাপ্তি ঢেকে যাক। হোলিতে আমরা অনেক রং খেলা করি, গান বাজনা হয়, অনেক মজা লাগে। হ্যাপি হোলি সবাইকে বলে শুভেচ্ছা। শৈশবটা ছিল একদম প্রাণবন্ত, কারণ ওইখানে তখন রং গুলে পিচকারি একটা শব্দ ছিল, পিচকারির মধ্যে ঢুকে তারপরে গায়ের মালা হতো। আমরা ছোটবেলায় যেভাবে দেখেছি ঠিক এখন কিন্তু মনে হয় যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা অনেক ভালোভাবে সুন্দরভাবে হোলি উদযাপন করছি। সকালে গৌর পূর্ণিমা পূজার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। ফল ও মিষ্টান্ন দিয়ে পূজা, আরাধনা, স্তুতিগান, উলোধুনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয় ঢাকেশ্বরী মন্দির। কীর্তনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বাণী তুলে ধরেন গায়নরা। পুষ্প অর্ঘ্য পাদ্য আবির গোবিন্দের চরণে অর্পণ করে দেশ ও জাতি সকল সারা বিশ্বের মানবের জন্য শান্তিময় মঙ্গল প্রার্থনা করলাম। সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই একই মঞ্চে সবাই হচ্ছে আবির খেলবে এবং বিভেদ ভুলে যাবে। উৎসবকে বাড়তি অনুষঙ্গ দিতে রমনা কালী মন্দিরে আয়োজন ছিল ডিজে পার্টি সহ নাচ গানের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।